দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার 10 নং 15টি ইউনিয়ন তাঁতি লীগের ত্রিবার্ষিক সম্মেলন রবিবার 6 সেপ্টেম্বর বিকেলে উপজেলার আমবাড়ি বাজারের আমবাড়ি মহিলা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। 10 নং 15টি ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতি লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও জেলা তাঁতি লীগের সদস্য রবিউল ইসলাম রবু, জেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা বানু, 10 নং 15টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরে কামাল, চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক লুৎফর রহমান বিদ্যুৎ ও সদস্য সচিব আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতি লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম আহ্বায়ক ও জিম মোল্লাকে সদস্য সচিব করে 31 সদস্যের কমিটি 30 দিনের জন্য 15টি ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী 1 মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে জেলা কমিটি। সম্মেলন শেষে সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরণ করা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।